শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নং টু, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকে ক্লাসে তো এই প্রিপোজিশনগুলো একটু অর্থ জেনে কিভাবে বসাতে হয় সেই বিষয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সুস্থভাবেই আছো, এবং এই ক্লাসটি যদি তোমরা নিয়মিত করে যাও তাহলে তোমাদের কিছু না কিছু উপকার হবে, পরীক্ষায় তোমাদের প্যাসেজটি বুঝে তোমরা উত্তর করতে পারবে। আমি সবগুলো প্রিপোজিশনের অর্থই বলবো এবং কী অর্থে এখানে ব্যবহার হচ্ছে সেটাও আলোচনা করতে চেষ্টা করব। তোমরা বই থেকে শব্দ অর্থ মুখস্থ করতে অনেক কষ্ট হয়, আমি বারবার একটা শব্দের অর্থ কী অর্থে এখানে বসলো প্রিপোজিশনটা সেটা বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা বারবার যদি এই কথাগুলো এভাবে মনে রাখো তাহলে তোমাদের বেশি একটা কষ্ট হবে না। তাহলে আমরা দেখি, আমাদের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাসেজ লেখা আছে, তোমাদের পরীক্ষার প্রশ্নে 2 নম্বর কোশ্চেনটাই এরকম থাকবে। তোমরা দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে বক্সের মধ্যে ফর, অফ, টু, ইন, অফ, টু, অন, বাই এই কটা প্রিপোজিশন আছে, এবং নিচে প্যাসেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন গ্যাপস আছে। এই গ্যাপসগুলিতে ওই ওয়ার্ডগুলো বসাতে হবে, এগুলো সবই প্রিপোজিশন। তোমরা পাশাপাশি জেনে নাও, প্রিপোজিশন হলো একটা পার্টস অফ স্পিচের নাম, পার্টস অফ স্পিচের নাম প্রিপোজিশন। এটা কি কাজে লাগে, এটা নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউনের সাথে সম্পর্ক দেখায়। তাহলে আমরা দেখি কি লেখা প্যাসেজটির মধ্যে, সাম এ গ্যাপ আছে এখানে, এখানে একটা প্রিপোজিশন বসবে, সাম ড্যাশ মাই ফেলো স্টুডেন্টস আর থিঙ্কিং ড্যাশ এঙ্গেজিং প্রাইভেট টিউটরস ড্যাশ হেল্প দ্যাম ইন দেয়ার স্টাডিজ আই হোপ টু বি এবল টু ওয়ার্ক ড্যাশ মাই ওন আই হ্যাভ ব্রোট অল দ্য বুকস প্রেসক্রাইব ফর আস ড্যাশ দ্য স্কুল নাও আই নিড টাকা 1000 ড্যাশ স্কুল ড্রেস উইল ইট বি পসিবল ফর ইউ ড্যাশ সেন্ড মি দিস অ্যামাউন্ট অফ মানি আই নো ইউ উড কনসিডার দ্য ম্যাটার আই প্রে দ্যাট ইউ রিমেইন ড্যাশ গুড হেলথ। এখন প্রথমেই আমরা এই প্যাসেজটির অর্থটা বুঝে নেই। উপরে একটা লেখা আছে রেসপেক্টেড ফাদার, অর্থ হলো শ্রদ্ধেয় বাবা। তাহলে রেসপেক্টেড শব্দের অর্থ কি, এই ওয়ার্ডটার অর্থ হলো রেসপেক্টেড, অর্থ হলো বাংলায় আমরা বলি শ্রদ্ধেয়। তোমরা বেশিরভাগ পেসেজের অর্থগুলি মনে রাখো, আমি 2-3 বার একটি শব্দের অর্থ বলবো যাতে তোমাদের মনে থাকে। রেসপেক্টেড শব্দের অর্থ কি, শ্রদ্ধেয়, যাকে আমরা শ্রদ্ধা করি ওই শব্দটা বাংলায় শ্রদ্ধেয়, ইংলিশে রেসপেক্টেড। সাম শব্দের অর্থ কিছু, মাই আমার, মাই আমার, সাম কিছু, মাই ফেলো স্টুডেন্টস আর থিঙ্কিং। এখন এই ফেলো শব্দটার অর্থ কি, ফেলো শব্দটার অর্থটি এখানে কি দাঁড়ায়, মাই ফেলো স্টুডেন্টস অর্থ হলো একসাথে আমার সাথে কিছু ছাত্র, মাই ফেলো স্টুডেন্টস এই কথা তিনটা মিলে একটা একসাথে অর্থটা হলো আমার সাথে কিছু ছাত্র। আর থিঙ্কিং, থিঙ্ক শব্দের অর্থ হলো ভাবা বা চিন্তা করা, ভাবতে থাকা বা চিন্তা করা, তাহলে ভাবছে। সাম ড্যাশ মাই ফেলো স্টুডেন্টস আর থিঙ্কিং, তাহলে বুঝতে পারতেছি এটার অর্থ এরকম হতে পারে, আমার সাথের কিছু ছাত্র ভাবছে বা ভাবতেছে। এঙ্গেজিং প্রাইভেট টিউটরস, এঙ্গেজ শব্দটার অর্থ হইল নিযুক্ত করা,
নিযুক্ত করা, কাজে লাগানো। এখানে নিযুক্ত করা, নিযুক্ত শব্দের অর্থটা হলো আবার কাজে লাগাতে চায়, কাউকে কাজটা করে দেওয়ার জন্য তাকে কাজে লাগাইতে চায়। তাহলে প্রাইভেট টিউটরস, প্রাইভেট টিউটরস ব্যক্তিগত শিক্ষক, প্রাইভেট শব্দের অর্থ হলো ব্যক্তিগত, টিউটরস অর্থ শিক্ষক, অর্থে এখানে বসে যে ব্যক্তিগতভাবে পড়ায় তাকে টিচার না বলে টিউটরস বলে, ক্লাসে না আলাদা, টিউটর শব্দটা ওই অর্থে ব্যবহার হয়। তাহলে এঙ্গেজিং প্রাইভেট টিউটরস অর্থটা কি হলো, নিযুক্ত করা, প্রাইভেট টিউটরস ব্যক্তিগত শিক্ষক। তাহলে অর্থটা এই পর্যন্ত আমরা করি। সাম মাই ফেলো স্টুডেন্টস আর থিঙ্কিং, আমার সাথে কিছু ছাত্রছাত্রী ভাবছে এঙ্গেজিং প্রাইভেট টিউটরস নিযুক্ত করতে ব্যক্তিগত শিক্ষক, হেল্প দেম, দেন অর্থ হইল তাদেরকে, ওই ছাত্রছাত্রীর কথা বলা হয়েছে, ছাত্রদের কথা বলা হয়েছে, হেল্প দেন তাদেরকে সাহায্য করতে, ইন দেয়ার স্টাডিজ তাদের লেখাপড়ায়, তাদের লেখাপড়ায়, স্টাডিজ অর্থ লেখাপড়া, তাদের লেখাপড়ায় সাহায্য করতে ব্যক্তিগত শিক্ষক নিযুক্ত করতে করার কথা ভাবছে, আমার সাথে কিছু ছাত্রছাত্রী, মাই ফেলো স্টুডেন্ট সাথে কিছু ছাত্র। এখন তারপরের অর্থ কি, আই হোপ টু বি এবল, আই হোপ অর্থ আশা করা, হোপ অর্থ আশা করা, টু বি এবল, এবল শব্দের অর্থ হলো সমর্থ লাভ করা, কোনো কিছু করতে পারা, এরকম অর্থে এবল শব্দটা ব্যবহার হয়। আই হোপ, হোপ অর্থ আশা করা, আমি আশা করি, টু বি এবল সমর্থ হব, বি অর্থ হওয়া, টু বি এবল সমর্থ হব, আমি আশা করি আমি নিজে সমর্থ হব, টু ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ করা, টু ওয়ার্ক অর্থ কাজ করা, টু ওয়ার্ক, মাই ওন আমি নিজেই, আমি আশা করি আমি সমর্থ হব, টু ওয়ার্ক, টু ওয়ার্ক তাহলে আমি নিজেই আমার কাজটা চালিয়ে যেতে পারবো, এই অর্থে সমর্থ হব, আমি আমার কাজটা চালিয়ে যেতে সমর্থ হব। তাহলে এখানে আই হোপ, আমি আশা করি, টু বি এবল টু ওয়ার্ক, কাজ চালাতে, মাই ওন আমার নিজের, এখানে বোঝানো হয়েছে ওই প্রাইভেট টিউটরটা যারা নিয়োগ করতেছে তারা টিউটরের সাহায্য নিয়ে পড়াটা চালাবে, আর আই হোপ আমি আশা করি আমি এবল, টু বি এবল সমর্থ হব, টু ওয়ার্ক মাই ওন নিজেই এই কাজটা চালিয়ে যেতে সমর্থ হব, এটা আমি আশা করি। আই হ্যাভ বোর্ড অল দ্য বুকস, বাই এর, বাই শব্দের অর্থ হলো কিনা, এটা পাস্ট ফ্রম, বোট, বাই বোট পাস্ট ফ্রম, আই হ্যাভ পাস্ট পার্টিসিপল ফ্রম, হ্যাভ আছে এখানে, আই হ্যাভ বোট আমি কিনে আছি, হ্যাভ থাকলে এখানে বাংলাটা অস হয়, তাহলে আই হ্যাভ বোট আমি কিনে আছি, অল দ্য বুকস, অল অর্থ সকল, দ্য বুকস বই, প্রেসক্রাইবড, প্রেসক্রাইবড ফর আস, ফর অর্থ জন্য, আস অর্থ আমাদের, তাহলে আমাদের জন্য আমি কিন প্রেসক্রাইবড অর্থ নির্দেশিত, আমি বই কিনে আছি, অল দ্য, আমি সকল বই কিনে আছি, আই হ্যাভ বোট অল দ্য বুকস, আমি সকল বই কিনে আছি, প্রেসক্রাইবড যেগুলো নির্দেশ করা হয়েছিল, নির্দেশ করা সকল বই আমি কিনেছি, নির্দেশ করা স্কুল থেকে বা প্রেসক্রাইব করছে ওই নির্দেশিত বইগুলো আমি কিনেছি, ফর আস আমাদের জন্য যেগুলো প্রেসক্রাইব করা হয়েছিল সবগুলো বই আমি কিনেছি, ফর আস ড্যাশ দ্য স্কুল, স্কুল থেকে যে বইগুলি বিদ্যালয় কর্তৃক আমাদের, বিদ্যালয় কর্তৃক আমাদেরকে নির্দেশিত সকল বই আমি কিনেছি। নাও এখন আই নিড, আমার প্রয়োজন টাকা, 1000 1000, নিড অর্থ প্রয়োজন, আমার 1000 টাকা প্রয়োজন, ড্যাশ স্কুল ড্রেস, স্কুলের পোশাক, পোশাকের জন্য এরকম করা যায়, আমার প্রয়োজন 1000 টাকা স্কুলের পোশাকের জন্য। উইল ইট বি পসিবল, উইল শব্দটা সামনে যদি থাকে প্রশ্ন করা বোঝায়, এরকম উইল শেল কোনো ভার্ব বলি, বি ভার্ব বলি,
সামনে আসলে, মডালগুলি সামনে আসলে, এটা মডাল একটা, এটা যদি সাবজেক্টের আগে আসে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। উইল ইট বি পসিবল, এটা কি সম্ভব, ফর ইউ আপনার জন্য, এটা কি সম্ভব, উইল ইট বি পসিবল, এটা কি সম্ভব হবে আপনার জন্য, ড্যাশ সেম, সেন্ড অর্থ পাঠানো, আপনার জন্য মানে বাবার জন্য, এটা কি সম্ভব হবে, বাবা কি পারবে সেন্ড পাঠাইতে আমাকে, মি অর্থ আমাকে, দিস অ্যামাউন্ট অফ মানি, দিস মানে এই যে 1000 টাকা, এই পরিমাণ টাকাটা, অ্যামাউন্ট অর্থ পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ কোন পরিমাণ, 1000 টাকা পাঠাইতে আপনার কি সম্ভব হবে, অ্যামাউন্ট অফ মানি, এই পরিমাণ টাকা, অ্যামাউন্ট অফ মানি, দিস অ্যামাউন্ট অফ মানি, এই পরিমাণ টাকা পাঠাইতে আপনার কি সম্ভব হবে, পসিবল অর্থ সম্ভব। আই নো, আমি জানি, ইউ উড কনসিডার, আপনি বিবেচনা করবেন, দি ম্যাটার, ম্যাটার অর্থ ব্যাপার, বিষয়, ম্যাটার অর্থ ব্যাপার বা বিষয়, আমি জানি আপনি এই বিষয়টি বিবেচনা করবেন, আমি জানি আপনি বিষয়টি বিবেচনা করবেন, বিষয়টি ভাববেন, কনসিডার অর্থ বিবেচনা করা, ভাবা, এখানে আমি জানি আপনি এই বিষয়টি বিবেচনা করবেন, টাকাটা দেওয়া যায় কিনা। আই প্রে, আমি প্রার্থনা করি বা প্রার্থনা করছি, দ্যাট যে ইউ রিমেইন, রিমেইন অর্থ থাকা, কোনো অবস্থায় থাকা, কোনো অবস্থায় থাকা, গুড হেলথ, সুস্বাস্থ্য বা ভালো অবস্থায়, আমি আশা করি বা প্রার্থনা করছি আপনি যেন ভালো অবস্থায় থাকেন, আপনি যেন রিমেইন থাকেন, রিমেইন অর্থ থাকা, আপনি যেন ভালো থাকেন, রিমেইন অর্থ থাকা, গুড হেলথ, ভালো অবস্থায়, গুড হেলথ স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো অবস্থায়, আপনি যেন স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো অবস্থায় থাকেন। আই প্রে দ্যাট, আমি এমনটাই প্রার্থনা করছি আপনি যেন ভালো অবস্থায় থাকেন। তাহলে প্রেসেসটার একটা বাংলা আমরা দাঁড় করালাম, এখন এই প্রিপোজিশনগুলো আমাদের বসিয়ে দিতে হবে, প্রিপোজিশনগুলির অর্থ কী সেগুলি আমি জানি, ফর অর্থ জন্য, সাধারণ অর্থটা আগে বলি, তারপরে বসানোর পর আবার অর্থ কি হলো সেটা বলে দেব। ফর অর্থ জন্য, অফ অর্থ এর, র, অফ অর্থ র বাংলায় র অথবা এর, টু, টু দিয়ে কি বোঝায়, টু তে বোঝায়, করতে, খাইতে, যাইতে, করতে টু ডু, খাইতে টু ইট, যাইতে টু গো, এরকম টু, টু তে বোঝায় বাংলায়, কি বোঝায় তে। তাহলে টু যদি তে হয় বা কোনো কিছুর প্রতি, কোনো কিছুর প্রতিও বোঝায়, তাহলে এরপরেটা হলো ইন, ইন দিয়ে কী কী বোঝাতে পারে, ইনের কথাগুলো বেশি করে বুঝে নাও, এ বোঝায়, অন্তস্থ বোঝায়, ইন দিয়ে তেও বোঝায়, আবার কোনো স্থানের, কোনো স্থানে বসবাস করা, বাসস্থান, বাস করা, এটাও বোঝায়, কোনো স্থানে পৌঁছানো এটাও বোঝায়, কোনো কিছুর ভিতরে এটাও ইন বোঝায়, জড়িত বা সম্পৃক্ত থাকা অর্থ কোনো কিছুর কাজের মধ্যে জড়িত থাকা, এটাও ইন বোঝায়, পেশা অর্থেও ইন বোঝায়। তাহলে ইনের অর্থ অনেক অনেকগুলি হয়, মাস, ঋতু, মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো ইন 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 বসে, ঋতু, অটাম, সামার, ইন বসে, সালের, দেশের, কোনো বিষয়ের, যেমন ইংলিশ, ম্যাথ, এগুলো, ভাষার, ভাষা, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, বড় শহরের নামের আগে, বড় শহরের নামের আগে ইন বসে। আর কোথায় ইন বসে, সময় বোঝাতে, বড় শহর, বড় সময়, বড় সময় বোঝাতে ইন বসে। গেল ইন, অফ আগেই বলেছে একবার, টু বলা হয়েছে, অন, অন কোথায় বসে, তোমরা মনে রাখো, কোনো কিছুর উপরে লেগে থাকা, যেমন টেবিলের উপরে কলম উপরে লেগে থাকে, উপরে লেগে থাকে, এই অর্থে অন বসে, কোনো কিছুর উপরে লেগে থাকা অর্থে অন বসে। আবার কোনো স্থান,
কাল বিষয় এগুলোর আগেও অন বসে। এ অ তে বাংলায় এ অ তে তখনও অন বসে। তাহলে বাই, বাই দিয়ে কি বোঝায়? বাই কোনো কিছু দ্বারা, কোনো কিছু দিয়ে, কাউকে, রে, এগুলি বাই বসে। তাহলে অর্থগুলো আমি জানলাম, তোমরা বারবার এই অর্থগুলো মনে রাখলে, একটা প্রিপোজিশনের অনেকগুলো যেহেতু অর্থ বসে, তাহলে আমরা বারবার যদি শুনি তাহলে এগুলি বসানোর জন্য কোনো কষ্ট হবে না, শুনতে হবে। বই বেশি পড়ার দরকার নেই, বই না পড়ে এই কথাগুলো তোমরা মনে রাখো। বই থেকে অনেক অনেক লেখা অনেকেই পড়তে চাও না, আমার এই কথাগুলো যদি দু একবার শুনো তাহলে তোমাদের শুনতে শুনতে এগুলি হয়ে যাবে আশা করি। এখন দেখো আমি এটা বসানোর চেষ্টা করি। সাম, মাই ফেলো স্টুডেন্টস, তাহলে আমার কিছু, আমার সাথের, র, আমার সাথের কিছু ছাত্রছাত্রী, তাহলে র হইলে অফ বসাইতে পারি। সাম অফ, সাম অফ মাই ফেলো স্টুডেন্টস আর থিঙ্কিং, আমার সাথের, আমার সাথের কিছু ছাত্র, এই র, র অফ, আমার সাথের, র, আমার সাথের কিছু ছাত্রছাত্রী থিঙ্কিং, ভাবছে, কি ভাবছে, এঙ্গেজ ইন প্রাইভেট টিউটরস, নিযুক্ত করতে নাকি, নিযুক্ত কথা ভাবছে, তাহলে কি হবে, থিঙ্কিং অফ, থিঙ্কিং অফ, তাহলে অফটা আবার বসাইতে পারি। জাতি বা সম্পর্ক বুঝাইতে অফ বসে, জাতি বা সম্পর্ক বুঝাইতেও অফ বসে। তাহলে আমি এই ভার্বের সাথে আইএনজি থাকলে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যদি দেখি তাহলে অফ দিলে ভুল হবে না। থিঙ্কিং অফ, থিঙ্কিং অফ, টেকিং অফ, এখানে তাহলে অফ, আমার সাথের কিছু ছাত্রছাত্রী ভাবছে নিযুক্ত করতে, ব্যক্তিগত শিক্ষক সাহায্য করতে, তাহলে তে বলছিলাম টু, তে অর্থে বসে, টু হেল্প, সাহায্য করতে, এখানে বসাবো আমরা টু, টু হেল্প দেন, তাদের সাহায্য করতে, ইন দেয়ার স্টাডিজ, তাদের লেখাপড়ায়, আই হোপ টু বি এবল, আমি আশা করি সমর্থ হব, টু ওয়ার্ক অন মাই ডিউটি, টু ওয়ার্ক অন মাই ডিউটি, লেগে থাকা, এখানে সম্পৃক্ত থাকা, কোনো কাজে লেগে থাকা, অন মাই, অন মাই ওন, আমি ওই কাজে নিযুক্ত থেকে এটা নিজেই পারবো, নিজেই কাজ চালিয়ে যেতে পারবো। তাহলে এটার মধ্যে কি, লেগে থাকা, কাছে লেগে থাকা, এই অর্থে অন মাই ওন। আই হ্যাভ বোট অল দ্য বুকস প্রেসক্রাইব ফর আস, আমি কিনেছি আমার সকল বই যেগুলো নির্দেশিত ফর আস, আমাদের জন্য, ড্যাশ দ্য স্কুল, যেগুলো আমাদের জন্য ওগুলো আমি সব কিনেছি। তাহলে এই বইগুলো কার কর্তৃক নির্দেশিত, কার দ্বারা নির্দেশিত, স্কুল দ্বারা, তাহলে এখানে বাই, বাই দ্য স্কুল, স্কুল দ্বারা যেগুলো কি নির্দেশিত, নাও আই নিড, এখন আমার প্রয়োজন, তাহলে এখানে বাই, নাও আই নিড, এখন আমার প্রয়োজন, 1000 টাকা, 1000 কি জন্য, জন্য স্কুল ড্রেসের জন্য, স্কুল পোশাকের জন্য, জন্য বোঝালে ফর, জন্য বোঝালে কি, ফর, ফর স্কুল ড্রেস, উইল ইট বি পসিবল ফর ইউ, এটাকে আপনার দ্বারা সম্ভব, টু সেন্ট, পাঠাইতে, পাঠানো কি সম্ভব, টু অর্থটা আমরা কি পড়েছিলাম, টু অর্থ তে, টু অর্থ প্রতি, তাহলে এখানে কি, টু সেন্ট, পাঠাইতে, পাঠানো সম্ভব কিনা, তাহলে এখানে হবে টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তার আগে কি বসে, টু, আর আইএনজি থাকলে তারপরে
অফ, প্রেজেন্ট ফর্ম থাকলে তার আগে টু, আইএনজি থাকলে তারপরে অফ। দিস অ্যামাউন্ট অফ মানি, এই পরিমাণ টাকা পাঠাইতে আপনার দ্বারা কি সম্ভব? আই নো ইউ উড কনসিডার, আপনি বিবেচনা করবেন, এটা আমি কি এই বিষয়টা বিবেচনা করবেন। আই প্রে দ্যাট ইউ রিমেইন, আপনি থাকবেন, কি থাকবেন? ইন গুড হেলথ, ইন গুড হেলথ। ইন অর্থ এখানে কিভাবে ইনটা আসলো, কি অর্থে ইন আসলো? তাহলে আমরা ইনটা আসলো কি অর্থে? গুড হেলথ, গুড হেলথ, সুস্বাস্থ্য। কি ইন শব্দের অর্থ? এ অতে, এ অতে, আমি প্রার্থনা করছি যেন ভালো অবস্থায় থাকেন। অবস্থা, অবস্থায়, অন্তস্থ, ভালো অবস্থায় থাকেন। রিমেইন ইন গুড হেলথ, রিমেইন ইন ভালো অবস্থায়, অবস্থায় থাকা, এই অন্তস্থ, এই জন্য রিমেইন ইন গুড হেলথ। আশা করি এই বিষয়টি তোমরা এখন পেসেজটি লিখে আমি যা বলেছি তা মনে করে করে লিখলে, কয়েকবার প্র্যাকটিস করলে, এই অর্থগুলো জানলে, অন্য স্থানেও তোমরা বাংলাটা বুঝলে বসাতে পারবে। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।